ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ত্রিভুজাকার পাতের ক্ষেত্রে, ত্রিভুজাকার পাতের ক্ষেত্রে ধরো এটা একটা ত্রিভুজাকার পাত, ওকে, তো এই ত্রিভুজাকার পাতটার ক্ষেত্রে আমরা জাড্য ভ্রামকের মানটা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 2, ত্রিভুজাকার পাত। তো দেখো, ধরে নিচ্ছি যে এই ত্রিভুজাকার যে পাত্রটা রয়েছে, এই ত্রিভুজাকার পাত্রটার যে উচ্চতা সেটা হচ্ছে h, ওকে, উচ্চতাটা হচ্ছে h। তাহলে দেখো উচ্চতা, বুঝতে পারছো তো, এবং এর ভূমি, এই ভূমিটা হচ্ছে a, ঠিক আছে? তাহলে কি বললাম যে ত্রিভুজাকার পাতটার উচ্চতা কি হচ্ছে, উচ্চতা হচ্ছে h, আর ভূমি কি হচ্ছে, ভূমি হচ্ছে a, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু h ইনটু হাফ ইনটু হাফ ইনটু a ইনটু h, তাই তো, হাফ ইনটু a ইনটু h। তাহলে এখন যদি আমি ত্রিভুজাকার পাতটার ভরটাকে আমি ধরে নিই যে m, ত্রিভুজাকার পাতটার ভর যদি m, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভর কত হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে ভর, প্রতি একক বায়ু m বাই এটা, তাই তো? তার মানে লিখতে পারি এইটা ইকুয়াল টু হচ্ছে 2m বাই ah, তাই তো? এবার আমরা কি করব, আমরা কল্পনা করে নেব যে এই ত্রিভুজাকার পাতটার এই ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে dx, ছোট্ট একটা অংশ dx, এবং সেটা আমাদের যে ঘূর্ণনক্ষটা হবে সেই ঘূর্ণনক্ষটা আমরা ধরে নিচ্ছি ভূমিতে আছে, ভূমিতে আছে, বুঝলে, ভূমির সাপেক্ষে ঘুরছে, এটা ধরো ঘূর্ণনক্ষ, এটা ঘূর্ণনক্ষ, ঠিক আছে? এবং এই ঘূর্ণনক্ষ থেকে, ঘূর্ণনক্ষ থেকে এই যে দূরত্বটা এটা হচ্ছে x, এবং এই অংশটা কত, এটা হচ্ছে dx, এবং এই dx যে পাথটাকে ধরছি, ছোট্ট একটা অংশকে ধরছি, এর যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ধরছি y, বুঝে গেছে? y বলতে কোনটা বোঝাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই dx অংশের ক্ষেত্রফল কত হচ্ছে, dx অংশের ক্ষেত্রফল বলো, y ইন্টু dx, তাই তো, y ইন্টু dx, কারণ y টা তো দৈর্ঘ্য আর dx টা হচ্ছে প্রস্থ, ছোট্ট অংশটা একটা অংশ, বুঝতে পারছো? এই dx টা কেন ধরছি, dx টা মানে একটা ছোট্ট অংশ, এই dx এর যে মান হবে সেটা হচ্ছে টেন্স টু জিরো, বুঝতে পারলে, মানে খুবই ছোট, খুবই ছোট হলে এর এই দিকের যে অংশটা, এই দিকের যে অংশ, এই দিকের অংশটা আর এই দিকের অংশটা প্রায় সমান, তার জন্যই দুটো ওয়াই লিখেছি, বুঝেছে, ঠিক আছে? এবার তাহলে দেখো, এই দেখো এই যে ডিএক্স অংশ, ডিএক্স অংশ তো আমি এইটুকু ধরেছি, এই অংশটা ডিএক্স ধরছি, আর এই অংশটা, এটাও ওয়াই, এটাকেও ওয়াই, এই নিচের অংশটাও ওয়াই, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে, এটা আয়তাকার পাতের মতো একটা হয়ে যাচ্ছে, ওয়াই ইন্টু ডিএক্স, তাই তো? তাহলে ডিএক্স অংশের ভর কত হবে, ডিএক্স অংশের ভর, ডিএক্স অংশের ভর আমাদের দাঁড়াচ্ছে 2m বাই ah ইন্টু y dx, তাই তো? প্রতি একক ক্ষেত্রফলে ভর যদি এটা হয়, তাহলে ডিএক্স অংশের ভর হচ্ছে এই ক্ষেত্রফলটা ইন্টু প্রতি একক ক্ষেত্রফলে ভর, তাই তো? এবার দেখো, যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই অংশটা হচ্ছে x, তাহলে শীর্ষবিন্দু থেকে এই যে বাকি অংশটা রয়েছে সেটা কত হচ্ছে, h মাইনাস x, তাই তো? তাহলে দেখো বড় ত্রিভুজটা আর এই ছোট্ট অংশটা, এই ছোট্ট ত্রিভুজটাকে যদি ধরি, এই ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজটা, বুঝতে পারছো, এই ত্রিভুজটা, তাহলে এই দুটো ত্রিভুজ দেখো অনুরূপ ত্রিভুজ, তাই তো? তাহলে অনুরূপ ত্রিভুজ যদি হয়, তাহলে কি আমি লিখতে পারি যে h মাইনাস x বাই ওয়াই
এইচ মাইনাস এক্স বাই ওয়াই, মানে এর উচ্চতা বাই এর ভূমি ইকুয়াল টু, এর উচ্চতা কত আছে এইচ, এর ভূমি কত আছে এ, এ লেখা যায় তো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু কি পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু এ বাই এইচ ইন্টু এইচ মাইনাস এক্স, ঠিক আছে। এই ওয়াই এর মানটা এবার তুমি এখানে পুট করো, এই ভ্যালুটা পুট করো, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, টু এম বাই এ এইচ ইন্টু এ বাই এইচ ইন্টু এইচ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, ওকে। তাহলে এটাকে কিভাবে লেখে, এটা কি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, টু এম এ কেটে যাচ্ছে, নিচে কি হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার, আর এটা হচ্ছে এইচ মাইনাস এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। ইকুয়াল টু, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এম বাই এইচ স্কোয়ার ইন্টু এইচ ইন্টু ডিএক্স মাইনাস টু এম বাই এইচ স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ডিএক্স, দেখা যায় তো পাট পাট করে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, টু এম এইচ এইচ কেটে গেল, তাহলে নিচে শুধু এইচ হয়ে গেল এটার ক্ষেত্রে, শুধু এইচ, আর এটা হয়ে যাচ্ছে ডিএক্স মাইনাস টু এম এইচ স্কোয়ার এক্স ডিএক্স, ক্লিয়ার। তাহলে এখন দেখো এইটা হচ্ছে ডিএক্স অংশের ভর বেরোলো, তাহলে ডিএক্স অংশে এই অক্ষের সাপেক্ষে এটা যদি ঘূর্ণন অক্ষ হয়, মানে কি এই রকম এর চারদিকে যদি এরকম ঘোরে, তাহলে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওর দূরত্ব কত, এই ডিএক্স অংশটা এক্স দূরত্ব, এক্স দূরেই তো অবস্থিত, তাই তো। তাহলে এক্স দূরে অবস্থিত হলে আমরা কি লিখতে পারি, যে ডিএক্স অংশের চাটভ্রাম, ডিএক্স অংশের চাটভ্রাম কত হবে, এম ইনটু আর স্কয়ার, হ্যাঁ এম ইনটু আর স্কয়ার, মানে এখানে এক্স স্কয়ার হবে। তাহলে লিখতে পারি টু এম বাই এইচ ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস টু এম এইচ স্কোয়ার এক্স কিউব ডিএক্স, মানে প্রত্যেক এই টার্মটাকে, এটা তো এম এর মান ছিল, কাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি, বুঝতে পারলে তো। তাহলে এখন মোট জাড্য ভ্রামক ইকুয়াল টু কি হচ্ছে, মোট জাড্য ভ্রামক হচ্ছে এই পুরোটার ইন্টিগ্রেশন করলেই মোটটা পেয়ে যাব। তাহলে পুরোটার যে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, এই অংশটা যে ভূমিটা, ভূমিটা কোথায় অবস্থিত, ঘূর্ণন অক্ষে অবস্থিত, তার মানে এর দূরত্ব কত, শূন্য, তাই তো। আর শীর্ষবিন্দুটা কোথায় অবস্থিত, এইচ দূরত্ব অবস্থিত, এটা ঘূর্ণন অক্ষ থেকে, হ্যাঁ স্যার। তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, জিরো টু এইচ, বুঝা গেছে। তাহলে আমার ইন্টিগ্রেশন, হ্যাঁ তাহলে দেখো এখানে আমার ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে জিরো টু এইচ, পুরোটা যদি লিখি টু এম বাই এইচ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস টু এম বাই এইচ স্কোয়ার এক্স কিউব ডিএক্স, ঠিক আছে, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এম বাই এইচ, এইটা দেখো জিরো টু এইচ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস টু এম বাই এইচ স্কোয়ার এইচ স্কোয়ার, ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন দাঁড়াচ্ছে জিরো টু এইচ এক্স কিউব ডিএক্স, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি যে টু এম বাই এইচ, মানে এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি করলে কি হয়, এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কি হয় জানা আছে, আমার ইন্টিগ্রেশন কি ছিল, এক্স টু দি পাওয়ার এম ডিএক্স, এইটা ইন্টিগ্রেশন করলে আমার ভ্যালু বের হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, তাই তো। তাহলে এখানে টু আছে, এম এর জায়গায় টু আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, টু প্লাস ওয়ান মানে থ্রি, থ্রি, তাই তো, তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, তাই তো, এর মানটা কত হয়ে যাচ্ছে, জিরো টু এইচ, তাই তো, মাইনাস টু এম এইচ স্কোয়ার, এরপরেরটাও কি দাঁড়াচ্ছে, যে এটাই থ্রি আছে, তাহলে থ্রি প্লাস ওয়ান ফোর হয়ে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর জিরো টু এইচ, তাই তো। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এম এইচ ইন্টু, এবার দেখো এইচ এর মান বসিয়ে দাও, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এইচ কিউব বাই থ্রি মাইনাস জিরো মাইনাস টু এম এইচ স্কোয়ার এইচ টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস জিরো ইকুয়াল টু টু এম এইচ কিউব বাই থ্রি এইচ মাইনাস টু এম এইচ স্কোয়ার এইচ টু দি পাওয়ার ফোর বাই ফোর, দেখো এখানে এইচ কেটে যাচ্ছে একটা, তাহলে কি দাঁড়াচ্ছে টু এম এইচ স্কোয়ার, তাই তো।
বাই থ্রি মাইনাস টু এম এইচ স্কোয়ার বাই ফোর আছে তো, তাহলে এটাই বেরোলো কি আই এর মান। তাহলে এখান থেকে টু এম এইচ স্কোয়ার যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে টু এম এইচ স্কোয়ার, লসাগু কি হচ্ছে বারো, তাই তো? আর ওখানে এক স্যার, এখানে হয়ে যাচ্ছে চার, তো চার আর এখানে তিন, তাহলে চার মাইনাস তিন এক, তার মানে হচ্ছে দুই বাই বারো, দুই বাই মানে হচ্ছে ওয়ান বাই সিক্স, ওয়ান বাই সিক্স এম এইচ স্কোয়ার, তার মানে আই ইকুয়াল টু কত বেরোলো ওয়ান বাই সিক্স এম এইচ স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো স্যার? স্যার স্যার ডিএক্স অংশে, হ্যাঁ স্যার ডিএক্স অংশে জাড্ডু ভ্রামক এটা এক্স স্কোয়ার দিয়ে গুণ হলো কেন? জাড্ডু ভ্রামকের মানই তো এম আর স্কোয়ার না, এম আর স্কোয়ার মানে ভর ইনটু দূরত্ব স্কোয়ার, পড়োনি স্যার? বলছিলাম, হ্যাঁ বলো, প্রথম থেকে আর একটু মানে তাড়াতাড়ি একটু বলে দেন। দেখো এখানে কি জাড্ডু ভ্রামক আমার ভরটা পেয়ে গেলাম, প্রথম কি করেছি যে প্রতি একক ক্ষেত্রফলে ভর আমি পেয়েছি, তারপরে ডিএক্স অংশের ক্ষেত্রফল নিয়ে নিয়েছি, তাহলে ডিএক্স অংশের ভর কত সেটা আমি পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমি ওয়াইয়ের মানটা বের করলাম, ওয়াইয়ের মানটা আমি এখানে বসিয়ে দিলাম, কারণ আমার একটা ইকুয়েশনে যদি দুটো ভেরিয়েবল থাকে তাহলে সেই ইকুয়েশনটা আমি সলভ করতে পারবো না, তাই জন্য আমাকে কি সবকটা এক্স এর টার্মে নিয়ে আসতে হলো, তাই তো? তাই জন্য ওয়াইয়ার রাখা গেল না। এবার তারপরে কি করলাম যে জাড্ডু ভ্রামক ইকুয়াল টু হচ্ছে ভরটা ইন্টু এক্স স্কোয়ার, তাই জন্য দেখো এক্স স্কোয়ার গুণ করে দিয়েছি, এটাকেও এক্স স্কোয়ার গুণ হয়েছে, এটাও এক্স স্কোয়ার গুণ হয়েছে, ঠিক আছে? এবার তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়েছে, ইন্টিগ্রেশন হয়েছে জিরো টু এইচ, ওকে, দিয়ে এবার মানটা কত বেরোলো, মানটা বেরোলো দেখো ওয়ান বাই সিক্স এম এইচ স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে যেটা আমরা পেয়েছি যদি ত্রিভুজটাকে আর একবার আঁকি, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই উচ্চতাটা ছিল এইচ, তাই তো? হাইটটা ছিল এইচ, তাহলে দেখো এর ঘূর্ণনক্ষটা কোনখানে ছিল, এইটা, এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে আমি আয়ের মানটা পেয়েছি, তাই তো? এখন দেখো এই ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় অবস্থিত হয়, ভর কেন্দ্র হয় এইচ বাই থ্রি দূরত্বে ভূমি থেকে, তাই তো? তাই তো? তাহলে দেখো ভর কেন্দ্রের গামী, ভর কেন্দ্র গামী যদি কোনো একটা অক্ষ হয় তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি এটাকে ঘূর্ণন করা হতো তাহলে এর ক্ষেত্রে যদি যে জাড্ডু ভ্রামকের মান আইজি বেরোয় তাহলে আমরা কি জানি, আমরা কি লিখতে পারি আই ইকুয়াল টু যেটা হচ্ছে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য থেকে আই ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ বাই থ্রির হোল স্কোয়ার, লেখা যায় কি সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য থেকে? তাহলে এখান থেকে দেখো আবার লিখতে পারি যে আই জি ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে আই মাইনাস এম এইচ স্কোয়ার বাই নাইন, এখন আই ইকুয়াল টু আমি কত পেয়েছি ওয়ান বাই সিক্স এম এইচ স্কোয়ার, তাই তো? তার মানে এম এইচ স্কোয়ার বাই সিক্স মাইনাস এম এইচ স্কোয়ার বাই নাইন, তাহলে কি দাঁড়াচ্ছে এম এইচ স্কোয়ার যদি কমন নেওয়া হচ্ছে তাহলে ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই নাইন, তাহলে এদের লসাগু কত হচ্ছে আঠারো, আঠারো করলে এটা কত হচ্ছে তিন আর এটা মাইনাস দুই, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে একের আঠারো এম এইচ স্কোয়ার, বোঝা গেল? আইজিটা মানে কি স্যার, কি বললেন ওটা? আইজিটা হচ্ছে ভর কেন্দ্রগামী যে ঘূর্ণন অক্ষ, ভর কেন্দ্রগামী ঘূর্ণন অক্ষ, আমরা সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য থেকে কি দেখেছিলাম যে ভর কেন্দ্রগামী যে ঘূর্ণন অক্ষ সেইটার তার সাপেক্ষে জাড্ডু ভ্রামকের মান এবং তার সাথে যদি এম এইচ স্কোয়ার যোগ করি তাহলে সেটা পাচ্ছি যে এইচ দূরত্বে যে ওই ভর কেন্দ্রগামী যে অক্ষটা তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জাড্ডু ভ্রামকের মান, তাই তো? আই ইকুয়াল টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার ছিল না, বুঝতে পারছ? ঠিক আছে স্যার, এমটা এখানে শুধু ভর কেন্দ্র ভর, এমটা এমটা হচ্ছে পুরো ত্রিভুজটার ভর, পুরো ত্রিভুজাকার পাঁচটা, ত্রিভুজাকার পাঁচটা তার মানে ভর কেন্দ্র ভরও বলতে পারো, মানে ভর কেন্দ্রের মানে তুমি তো বোঝা যায় যে সেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, তাই তো? ওকে, তাহলে আশা করি তোমরা এরকম করতে পারবে। এবার দেখো এবার আমরা যেটা পরেরটাই দেখব সেটা হচ্ছে
যে তিন নম্বর, তিন নম্বর হচ্ছে আয়তকার পাথের জন্য, আয়তকার পাথ। আগের দিন আমরা সুষম দণ্ডটা করেছিলাম তাই তো? তো দেখো আয়তাকার পাত আমি ধরে নিচ্ছি যে এটা একটা আয়তাকার পাত যার ভর হচ্ছে, আয়তাকার পাতটির ভর হচ্ছে এম, দৈর্ঘ্য হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, এখন দেখো এই আয়তাকার পাতের ভর কেন্দ্র, ভর কেন্দ্র কোথায় অবস্থিত হবে? কেন্দ্রে, তাই তো? দুটো কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে। তাহলে এই ভর কেন্দ্রগামী কোন অক্ষ এবং যেটা তল বরাবর, ভর কেন্দ্রগামী অক্ষ এবং তল বরাবর এইরকম যদি অক্ষ, এই মান, এই মানটাকে আমি ধরো বললাম ওয়াই, এটা ওয়াই অক্ষ ধরলাম। ঠিক আছে, তাহলে এই ওয়াই অক্ষের চারদিকে যদিও ঘূর্ণন করে, তার মানে এইভাবে ঘুরছে ওমেগা কৌণিক বেগে এরকম ঘুরে, তাহলে এর জন্য জাড্য ভ্রামকের মান কি হবে, কিভাবে বের করব? তাহলে দেখো আমি কি ধরে নিতে পারি যে এই যে আয়তকার পাথটা অনেকগুলো সুষম দণ্ড নিয়ে তৈরি, এরকম সুষম দণ্ড মিলিত হয়ে তৈরি হয়েছে, ধরা যায় কি? যে সুষম দণ্ডগুলোর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, এরকম সুষম দণ্ডগুলো মিলে তৈরি হয়েছে, ধরা যেতে পারে তো? তাহলে সুষম দণ্ডটার দৈর্ঘ্য কত? স্মল এ, তাই তো? তাহলে সুষম দণ্ডের জন্য আমরা জাড্য ভ্রামক কত পেয়েছিলাম? 1/12 ml², তাই তো? তাই পেয়েছিলাম তো? তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক ইকুয়াল টু কি হবে? মোট ভর যদি ক্যাপিটাল এম হয় তাহলে প্রত্যেকটা ভরের সমষ্টি, তাহলে কি হয়ে যাচ্ছে? 1/12 ml² লেখা যেতে পারে কি? বলো কি বললাম? ধরো এখানে আমি বলছি যে একটা সুষম যে দণ্ডগুলো ধরছি, এই সুষম দণ্ডগুলোর ভর হচ্ছে এম প্রাইম, ঠিক আছে, এবং এন সংখ্যক সুষম দণ্ড মিলে আয়তকার পাত্র তৈরি, ঠিক আছে। তাহলে দেখো এই একটার জন্য জাড্য ভ্রামক সেটা যদি আই হয়, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি? একটা সুষম দণ্ডের জন্য এম প্রাইম ইনটু স্কোয়ার, তাই তো? তাহলে এন সংখ্যক পাতের জন্য যে জাড্য ভ্রামক হচ্ছে আই ওয়াই, এটা ইকুয়াল টু কি হচ্ছে? এন ইন্টু আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1/12 এন এম প্রাইম ইনটু স্কোয়ার ইকুয়াল টু এন এম প্রাইম, মানে কি এন এম প্রাইম? মানে তো মোট ভর হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 1/12 ml², বুঝতে পারলে? সুষম আয়তকার পাতটাকে আমরা দণ্ড হিসাবে ধরে নিলাম, তাহলে দণ্ডের যেরকম মান এর ক্ষেত্রেও তাই হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে স্যার। আবার দেখো এই সুষম আয়তকার পাতে যদি একটা প্রান্তের, একটা প্রান্ত বরাবর যদি একটা অক্ষ হয় এবং পাতের তল বরাবর সেটা যদি ওয়াই প্রাইম নাম দিই, তাহলে এর ওয়াই প্রাইম এর সাপেক্ষে জাড্য ভ্রামক আই ওয়াই প্রাইম যদি হয়, তাহলে কি লিখতে পারি? আই ওয়াই প্লাস এই যে এম ইনটু এই দূরত্ব, এই দূরত্বটা কত হবে? a/2, তাই তো? হ্যাঁ স্যার, a/2। তাহলে কি দাঁড়াচ্ছে? a/2² এটাই দাঁড়াচ্ছে তো, সমান্তরালোক্য সময়ের উপপাদ্য থেকে। তাহলে এখানে কি লিখতে পারি? যে 1/12 ml² প্লাস 1/4 ml² ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1/12 1+3 ms² ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 4/12 ms² ইকুয়াল টু 1/3 ms². পাচ্ছি? হ্যাঁ স্যার। ওকে, এবার যদি সুষম দণ্ডটাকে, সুষম দণ্ডটাকে আমি যদি এবার বি অক্ষ বরাবর ঘোরা দাও, মানে ওয়াই এক্স অক্ষ বরাবর ঘোরা দাও, আরেকবার ছবিটা আঁকি। এবার ধরো আমি সুষম দণ্ডটাকে, এটা ধরো সুষম দণ্ডটা ছিল, ওকে, এবার সুষম দণ্ডটাকে আমি যে ঘোরাবো, যে ঘূর্ণন অক্ষটা হবে সেটা হচ্ছে এই অক্ষ বরাবর, মানে ওর ভর কেন্দ্রগামী কিন্তু অক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। বুঝতে পেরেছো স্যার? যদি স্যার যদি জাড্য ভ্রামক যদি বের করতে বলে তাহলে কার সাপেক্ষে বের করতে হবে বলে দেবে না স্যার? হ্যাঁ, কার সাপেক্ষে বলে দেবে, ঘূর্ণন অক্ষটার পজিশন কোথায় সেটা তোমাকে বলে দেয়া থাকবে।
ওকে। তাহলে এখানে দেখো এইটা দৈর্ঘ্য কত ছিল, এ ছিল, আর এটা কি ছিল, এটা হচ্ছে বি। এখন ঘুরছে কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তাই তো? তাহলে দেখো আমি এবার ধরে নিতে পারি যে এটা অনেকগুলো সুষম দণ্ড বি দৈর্ঘ্যের, স্মল বি দৈর্ঘ্যের, যেগুলো মিলিত হয়ে এই আয়তাকার পাত্রটা তৈরি হয়েছে, ধরা যায় তো? হ্যাঁ স্যার। আগের মতোই কেস, তাহলে এই ক্ষেত্রে আই এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, ওই আগের মতোই 1/12 এম বি স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রে, তাই তো? আর যদি একটা প্রান্তে করি, একটা প্রান্ত বলতে এখানে করছি, একটা প্রান্ত বরাবর করছি, এটা যদি এক্স প্রাইম নিই তাহলে আই এক্স প্রাইম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 1/3 এম বি স্কোয়ার। যেমন সুষম দণ্ডের ক্ষেত্রে একটা প্রান্তে যে জাত্রভ্রামকের মান হয় সেটাই তো 1/3 ছিল এম বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো পাতের যে তল বরাবর সেই দুটোর ক্ষেত্রে আমি পেয়ে গেলাম পাতের তলের সাথে সমান্তরাল। এখন যদি এটা পাতের তলের সাথে অভিলম্ব বরাবর হয়, মানে এইরকম টাইপের দেখতে হবে, এবং এর ক্ষেত্রে যে ঘূর্ণন অক্ষটা সেটা হচ্ছে ভরকেন্দ্রগামী, কিন্তু অনেকে দেখবে সে বই নিয়ে হাতে ঘোরায়, দেখেছো? হ্যাঁ স্যার। সেই রকম টাইপের তুমি যদি বই বা খাতাকে নিয়ে ঘোরাতে পারো তাহলে সেইটা যে ঘূর্ণন অক্ষ, সেই সেই ক্ষেত্রে এটা, বুঝতে পারছো? তাহলে এই যে অক্ষটা এটাকে আমি নাম দিচ্ছি জেড অক্ষ, ওকে? আর এর এই দিকের যে এটা দৈর্ঘ্য এটা ধরছি এ, আর এই দিকে এটা হচ্ছে বি, এটা ধরছি বি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, লম্ব অক্ষ সমীর উপপাদ্য অনুসারে আমি লিখতে পারি এই জেড অক্ষের সাপেক্ষে জাড্যভ্রামকের মান আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, লেখা যায় তো লম্ব অক্ষ সমীর উপপাদ্য, তাই তো বলে? তাহলে দেখো আই এক্স এর মান কত পেয়েছি, 1/12 এম বি স্কোয়ার, তাই তো? আই ওয়াই এর মান কত পেয়েছি, 1/12 এম এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে 1/12 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ স্যার। এখন যদি বর্গাকার পাত হয়, এখন যদি বর্গাকার পাত হয় তাহলে বর্গাকার পাত হলে কি কি হবে, এ ইকুয়াল টু বি, দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ, তাই তো? তাহলে আই জেড ইকুয়াল টু কত বেরোচ্ছে স্যার, তাহলে 1/12 1/6 হয়ে যাচ্ছে এম এ স্কোয়ার, দুটো কমন যাচ্ছে, হ্যাঁ দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে বর্গাকার পাতের ক্ষেত্রে। এবার দেখো যদি এই অক্ষটা যদি এখানে হতো, মানে একটা কর্ণে হতো, এটা যদি জেড প্রাইম অক্ষ লিখছি, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি ছিল, ওদের ক্ষেত্রে প্রান্ত বরাবর কি ছিল, এক্ষেত্রে লিখতে পারি কি যে আই জেড প্রাইম ইকুয়াল টু হচ্ছে, যদি সমান্তরাল অক্ষ সমীর উপপাদ্য থেকে লিখি তাহলে আই জেড প্লাস কি হবে, এর যে ভর ইনটু এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে, আর স্কয়ার স্যার, আমরা জানি না, এইটা হচ্ছে বি বাই টু, এই অংশটা বি বাই টু, আর এই অংশটা কত, এ বাই টু হচ্ছে, তো তাহলে এই দুটোর স্কোয়ার, তার মানে এই দূরত্বটা কত হচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, এটা দাঁড়াচ্ছে তো রুটের বাইরে টু, রুটের বাইরে টু, অতিভুজটা না স্যার, হ্যাঁ অতিভুজটা। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর, কারণ এটা হচ্ছে এম এইচ স্কোয়ার হয় যে দূরত্ব স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আই জেড ইকুয়াল টু কত পেয়েছি, আই জেড ইকুয়াল টু পেয়েছি এটা, এই টার্মটা, তাই তো? তাহলে 1/12 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1/4 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে 1/12 প্লাস 1/4 কত হয়ে যাচ্ছে, 1/3, 1/3 এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এইটা ইকুয়াল টু হচ্ছে আই এক্স, আই এক্স প্রাইম প্লাস আই ওয়াই প্রাইম। তার মানে দেখো আবার লম্ব অক্ষ সমের উপপাদ্য থেকে আমরা করে নিতে পারতাম, এটাই পারতাম তো, কারণ এই যে দুটো ক্ষেত্রে করেছিলাম, দেখো আই এক্স প্রাইম আই ওয়াই প্রাইম, এই যে আই ওয়াই প্রাইম কত বেরিয়েছিল, 1/3 এম স্কোয়ার, আর আই এক্স প্রাইম কত বেরিয়েছিল, 1/3 এম বি স্কোয়ার, তাহলে এই দুটো যোগ করলেই তো আই জেড প্রাইমটা বেরিয়ে যাচ্ছে, বুঝা গেছে? তার মানে আমি লম্ব অক্ষ সমের উপপাদ্য দিয়েও করতে পারতাম, আবার তোমার সমান্তরাল অক্ষ সমের উপপাদ্য দিয়েও করা যাবে, বুঝা গেছে? এই জন্য জাড্যভ্রামকের পরিমাপের জন্য তুমি যদি এই উপপাদ্য দুটি ব্যবহার করতে পারো তাহলে তোমার হাতে একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে,
মানে তুমি যেটা ব্যবহার করো যেটা খুশি ব্যবহার করে তুমি মানগুলো বের করে নিতে পারো, বুঝতে পারছো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে দেখো বর্গাকার পাতের ক্ষেত্রে তাহলে কি হবে এই আই জেড প্রাইম এর মান? এবার তাহলে আমাদের কি কি দেখা হলো? সুষম দণ্ড দেখা হয়েছিল আগের দিন, আজকে যেটা দেখলাম ত্রিভুজাকার পাত আর আয়তকার পাত, তাই তো? এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে বৃত্তাকার রিং। বৃত্তাকার রিং ঠিক আছে, তো দেখো একটা বৃত্তাকার রিং এর ছবি আঁকছি, সবাই দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার এর যে ঘূর্ণন অক্ষটা এটা ধরে নিচ্ছে কেন্দ্রগামী, কেন্দ্রগামী এবং তলের সাথে অভিলম্ব বরাবর। ঘূর্ণন অক্ষটা কেন্দ্রগামী এবং তলের অভিলম্ব বরাবর, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই রিংটার, এই রিংটার যে ব্যাসার্ধ সেটা ধরছি আর, রিংটার ব্যাসার্ধ আর এবং রিংটার ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে বলো তো এই রিংটার প্রতি একক ক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত হচ্ছে? স্যার ওকে আসুন না, কত হবে স্যার? এম বাই এম এম আর স্কয়ার, 2 পাই আর হবে না? পরিধিটা তো রিং, তো রিং তো একটা মানে রড কেই একটা বেঁকিয়ে রিং করা হয় না? মানে কি পরিধিটা? মানে ভর বাই পরিধি, এটা আমি লিখলাম। ওকে এবার কি করবে, এবার রিং এর মধ্যে একটা ছোট্ট অংশ ধরে নাও, সেটা হচ্ছে ডিএল। রিং এর মধ্যে ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে ডিএল, ঠিক আছে? তাহলে দেখো রিং এর যদি একটা ছোট্ট অংশ আমি ডিএল ধরে নিই, তাহলে এই ডিএল অংশের ভর কত হচ্ছে? ডিএল অংশের ভর বলো, এম বাই 2 পাই আর ইন্টু ডিএল, তাই তো? প্রতি একক দৈর্ঘ্যে ভর যদি এটা হয় তাহলে ডিএল অংশের ভর এটা, তাহলে ডিএল অংশের জাড্য ভ্রামক কত হবে? এম আর স্কোয়ার, তাই তো? তার মানে এম বাই 2 পাই আর ইন্টু ডিএল ইন্টু এখানে আর স্কোয়ার, মানে এখানে আরই আছে, এই দূরত্ব তো ওটা আরই দূরত্ব, তাহলে আর স্কোয়ার। তাহলে এখন ওই পুরো রিংটা সমগ্র রিংটার জন্য জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? যে ইন্টিগ্রেশন অফ এম 2 পাই আর ডিএল ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু, লিখতে পারি কি যে এম আর স্কোয়ার বাই 2 পাই আর, এটাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএল ইকুয়াল টু, ইন্টিগ্রেশন ডিএল মানে কি, এই যে ডিএলটা এটা তো বৃত্তের একটা ছোট্ট চাপ, তার মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পুরো তো পরিধিটাই হয়ে যাবে। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে? এম আর স্কোয়ার বাই 2 পাই আর ইন্টু 2 পাই আর, তাহলে 2 পাই আর কেটে যাচ্ছে, কত দাঁড়াচ্ছে এম আর স্কোয়ার? তাহলে একটা বৃত্তাকার রিং এর কেন্দ্রগামী এবং তলের অভিলম্ব বরাবর কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামকের মান কত হবে? এম আর স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো তো?
তা আমি যদি ওরকম করে রেখে দেই স্যার, মানে ডিএল অংশের জাড্ডু ভ্রামক ইকুয়াল টু এম টু পাই আর ইনটু ডিএল, কিন্তু তোমাকে তো পুরো বৃত্তাকার রিংটার জন্য আমি চাইছি, তাহলে তো হবে না, তোমাকে পুরোটা ইন্টিগ্রেশন করতেই হবে। তোমার তো ছোট্ট অংশটা আমি চাইনি, আমি তো বড় অংশ চাইছি। ধরো তোমাকে আমি পরীক্ষায় চাইছি তুমি 20 নম্বর পরীক্ষা দাও, 20 নম্বরের পরীক্ষা দাও, তুমি যদি 2 নম্বর অ্যাটেম্প্ট করে দিয়ে চলে আসো, তাহলে কি তুমি 2 নম্বর অ্যাটেম্প্ট করে 20টা আশা করতে পারো? না স্যার। তাহলে এবার দেখো, এবার আমি যে একটা অক্ষ ধরবো সেই অক্ষটা ধরো এইরকম একটা অক্ষ, মানে তলেরই অভিলম্ব বরাবর কিন্তু একটা স্পর্শক বরাবর, বুঝা গেছে, একটা প্রান্তে। তাহলে এই ক্ষেত্রে এই দূরত্বটা কত হচ্ছে? এটা তো আর দূরত্বই হচ্ছে নাকি? তাহলে এখন সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য থেকে এর এইটাকে এইটাকে জেড অক্ষ করে দিচ্ছি, এটাকে জেড প্রাইম অক্ষ যদি আমি লিখি, তাহলে জেড প্রাইম অক্ষ সাপেক্ষে আই জেড প্রাইম ইকুয়াল টু, আমি কি লিখতে পারি যে আই প্লাস কি ছিল এর মোট ভর হচ্ছে এম, দূরত্ব কত আছে এই দুটোর অক্ষের মধ্যে আর, তাহলে আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2 এম আর স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার দেখো, এবার একটা জিনিস দেখো, আমি যদি এবার একটা এক্স অক্ষ কল্পনা করি যেটা হচ্ছে তলের ব্যাস বরাবর, এটা হচ্ছে বেস বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইদিকে এইটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এরা তলে আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে দেখো এক্স আর ওয়াই দুটো অক্ষ বরাবরই, দুটো তো মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এক্স আর ওয়াই তলে যদি এটাকে ঘোরানো হয়, তাহলে দেখো এর তো দুদিকেই তো ব্যাসার্ধ একই থাকবে, কারণ বৃত্তাকার রিং তো, বৃত্ত তো, তাই তো? বুঝতে পারলে তো, মানে এইটা তো একটা বৃত্ত, এই বৃত্তের এইদিকেও যদি আর হয় এদিকেও তো আর হবে, এটা এক্স এটা ওয়াই, এক্ষেত্রে এটা বলছি, তাহলে আমরা কি বলতে পারি যে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই হবে? হ্যাঁ স্যার, তাই তো। তাহলে দেখো লম্ব অক্ষ সময়ের উপপাদ্য কি বলে, লম্ব অক্ষ সময়ের উপপাদ্য বলে আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখান থেকে লিখতে পারি 2 আই এক্স, বা অতএব আই এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আই জেড বাই টু, আই জেড বাই টু, এখানে আই জেড টা কে আই, তার মানে আই বাই টু, আই এর মান আমরা কত পেয়েছিলাম এম আর স্কোয়ার, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে হাফ এম আর স্কোয়ার, তার মানে ব্যাস বরাবর এবং তলের সাথে সমান্তরাল, বৃত্তাকার রিং এর তলের সাথে সমান্তরাল কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জাড্ডু ভ্রামকের মান কত হবে, হাফ এম আর স্কোয়ার, ওকে, বুঝা গেছে, বুঝতে পারলে তো? এবার দেখো যদি আমি এর স্পর্শক বরাবর কোন একটা অক্ষ ধরছি, স্পর্শক বরাবর অক্ষ ধরে এরকম একটা অক্ষ, স্পর্শক বরাবর এবং তলের সাথে সমান্তরাল, এই অক্ষটাকে যদি এক্স প্রাইম দিই, তাহলে আই এক্স প্রাইম ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে লিখতে পারি, আই এক্স প্লাস এই যে দূরত্বটা কত আছে আর দূরত্ব, তার মানে এম আর স্কোয়ার ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 3/2 এম আর স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেছে তো কি করে বের করলাম? তাহলে দেখো পরীক্ষায় যদি বলে যে একটি বৃত্তাকার রিং এর, একটি বৃত্তাকার রিং এর স্পর্শক বরাবর এবং তলের সাথে সমান্তরাল কোন অক্ষ বরাবর জাড্ডু ভ্রামকের মান নির্ণয় করো, ঠিক আছে, এবং আগে যদি বলে দেয় যে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য ব্যবহার করে, তাহলে তোমাকে এইভাবে করতে হবে, বুঝতে পেরেছো? সর্বপ্রথম তাহলে আমাকে মানে তোমাকে ধরে নিতে হবে, তোমাকে বলতে হবে যে আমরা জানি আই জেড ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার বৃত্তাকার রিং এর ক্ষেত্রে, তাই তো? তাহলে আই এখন বৃত্তাকার রিং এর জন্য আই এক্স ইকুয়াল টু আই ওয়াই, অতএব আই জেড ইকুয়াল টু 2 আই এক্স, অতএব আই এক্স ইকুয়াল টু হচ্ছে আই জেড বাই টু, তার মানে কত হয়ে যাচ্ছে হাফ এম আর স্কোয়ার, তাহলে এখন আই এক্স টা যদি এটা পেয়ে যায় তাহলে সেটা কি, সেটা হচ্ছে ব্যাস বরাবর এবং বৃত্তের তলের সাথে সমান্তরাল আই এক্স টা, তাই তো? তাহলে আই এক্স প্রাইমটা হচ্ছে স্পর্শক বরাবর, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব কত আর দূরত্ব, তাহলে সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি আই এক্স প্রাইম ইকুয়াল টু আই এক্স প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু 3/2 এম আর স্কোয়ার,
ওকে এটা দু নম্বর থাকতে পারে ওকে এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে যে বৃত্তাকার রিং হলো এবার আসছি পাঁচ নম্বর এবার হচ্ছে বৃত্তাকার বলয় বৃত্তাকার বলয় বা বৃত্তাকার চাকতিও বলতে পারো ঠিক আছে তাহলে বৃত্তাকার চাকতি যদি হয় বৃত্তাকার চাকতি ধরো তাহলে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আমরা সেই অক্ষটাকে প্রথম যে অক্ষটা নিচ্ছি এটা হচ্ছে ভরকেন্দ্রগামী এবং তলের সাথে অভিলম্ব বরাবর তলের অভিলম্ব বরাবর এটা যে অক্ষ বৃত্তাকার চাকতি ধরতে পারি তো দেখো এখানে আমরা একটা কাজ করব সেটা একটু ভালো করে বুঝবে আমি কি ধরে নিতে পারি যে এই বৃত্তাকার চাকতিটা অনেকগুলো বৃত্তাকার রিং এর সমন্বয়ে গঠিত যে বৃত্তাকার রিং গুলো ব্যাসার্ধ জিরো থেকে আর পর্যন্ত ভ্যারি করছে মানে দেখো এই বৃত্তাকার রিং গুলো ছোট একটা বৃত্তাকার রিং তারপরে আর একটা বৃত্তাকার রিং এরকম করে বৃত্তাকার রিং রিং বেড়ে বেড়ে হয়েছে শোনা যাচ্ছে তাহলে দেখো আমরা কি ধরে নিতে পারি হ্যাঁ বলো বৃত্তাকার রিং এর সঙ্গে সমান হবে না বৃত্তাকার রিং না বৃত্তাকার রিং এর সাথে সমান কেন হবে অবশ্যই হবে না কারণ এখানে বৃত্তাকার চাকতিটাকে আমরা ধরে নিচ্ছি কি যে অনেকগুলো বৃত্তাকার রিং নিয়ে তৈরি যেমন আয়তাকার পাত্রটাকে ধরেছিলাম সেক্ষেত্রে কিন্তু দেখো আয়তাকার পাত্রটা যে সুষম দণ্ড হিসেবে ধরে নিয়েছিলাম তো তার জন্য তুমি হয়তো বলছো কিন্তু সেক্ষেত্রে দেখো দণ্ডটার দৈর্ঘ্য মানে আয়তাকার পাত্রের দৈর্ঘ্য কিন্তু এক ছিল কিন্তু এখন দেখো এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে বুঝতে পারছো মানে বৃত্তাকার রিং এর যে ব্যাসার্ধটা সেটা কিন্তু দেখো জিরো থেকে আর পর্যন্ত ভ্যারি করছে যদি এই চাকতিটার ব্যাসার্ধ আর হয় তাই তো বুঝতে পারলে তো এখানে কেসটা কি হয়েছে তা এর ব্যাসার্ধ তো আর তাহলে এটা তো জিরো থেকে আর পর্যন্ত ভ্যারি করছে দিয়ে তারপরে তৈরি হচ্ছে মানে একটা ছোট রিং তারপরে আর একটা রিং আর একটা রিং এইভাবে নিয়ে নিয়ে একটা চাকতি তৈরি বুঝতে পেরেছো এইভাবে তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে আমি কি করতে পারি যে ধরে নিচ্ছি যে এই বৃত্তাকার চাকতিটার ভর হচ্ছে এম বৃত্তাকার চাকতিটার ভর হচ্ছে এম ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত হয় ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাই তো তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভর প্রতি একক ক্ষেত্রফলে ভর এম বাই স্যার এম বাই পাই আর স্কোয়ার তাই তো এম বাই পাই আর স্কোয়ার তাহলে দেখো এইটা আমার প্রতি একক ক্ষেত্রফলে ভর পেয়ে গেলাম তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভর যখন পেয়ে গেছি তাহলে এই ছোট্ট যে অংশটা আমি ধরে নিচ্ছি দেখো সবুজ কালারের করেছি ঠিক আছে এই ছোট্ট অংশ ছোট্ট এই মানে রিং ধরে নিচ্ছি এই রিংটা ধরে নিচ্ছি যে অন্তঃব্যাসার্ধ সেটা হচ্ছে x আর এই রিংটার বহিঃব্যাসার্ধ সেটা হচ্ছে x প্লাস dx বুঝতে পারলে রিংটার অন্তঃব্যাসার্ধ x আর বহিঃব্যাসার্ধ x প্লাস dx এবং dx এর যে মান সেটা হচ্ছে টেন্স টু জিরো মানে খুবই ছোট তাহলেই তো রিং হয়ে যাচ্ছে হচ্ছে তো তাহলে এই যে অংশটা জুড়ে রয়েছে এই অংশটা জুড়ে এই অংশটা জুড়ে এই অংশটার ক্ষেত্রফল কত হবে শুধু এই অংশটা ভেতরটা কিন্তু ফাঁপা আবার মানে সেই আগেকার দিকে আগেকার দিনের কয়েন দেখেছো যে কয়েনের মাঝখানটা ফাঁকা থাকতো চার আনা কি আট আনা এরকম টাইপের কয়েন গুলো দেখেছো বাড়িতে হয়তো পুরোনো থেকে থাকবে তো সেরকম টাইপের তাহলে এক্ষেত্রে দেখো তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে ক্ষেত্রফল এই অংশটার কি হয়ে যাচ্ছে যে পাই এক্স প্লাস ডি এক্স এর হোল স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার তাই তো তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো পাই এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা যদি ফেলি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডি এক্স মাইনাস পাই এক্স স্কোয়ার তাই তো তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি দেখো পাই এক্স স্কোয়ার পাই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে টু পাই এক্স ডি এক্স লেখা যায় ক্ষেত্রফল তাহলে এই ডিএক্স অংশ এই এই অংশটার ভর কত হয়ে যাচ্ছে তাহলে এই অংশটা ভর হয়ে যাচ্ছে প্রতি একক ক্ষেত্রফল এইটা ইনটু এটা তার মানে এম বাই পাই আর স্কোয়ার ইনটু টু পাই এক্স ডিএক্স তাহলে দেখো পাই পাই কেটে যাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে টু এম আর স্কোয়ার এক্স ডিএক্স ঠিক আছে তাহলে জাড্য ভ্রামক কত হবে এর জাড্য ভ্রামক একটা রিং এর ক্ষেত্রে জাড্য ভ্রামক কত ছিল এম আর স্কোয়ার
তাহলে এর ক্ষেত্রে এম কোনটা, এটা টু এম আর স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার, এক্ষেত্রে আর মানে দূরত্বটা কত আছে এক্স স্কোয়ার, এটা লিখতে পারি তো যাড্ডু ভ্রম? তোমাদের কোন ভ্যালু ঠিক বলেছো, তাহলে ইকুয়াল টু দেখি আই ইকুয়াল টু তাহলে টু এম আর স্কোয়ার, ইন্টিগ্রেশন কি হয়ে যাচ্ছে জিরো টু আর, তাই তো লিমিট, তাহলে হচ্ছে এক্স কিউব ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু এম আর স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত আর টু দি পাওয়ার ফোর বাই ফোর, তাহলে এখান থেকে দেখো হয়ে যাচ্ছে যে হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে সবার বেরিয়েছে? বেরিয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার তাহলে এর ক্ষেত্রে তোমরা তাহলে জেড প্রাইম অক্ষটা বের করো, জেড প্রাইম মানে এরকম একটা অক্ষ জেড প্রাইম, তাহলে জেড প্রাইম অক্ষের সাপেক্ষে আই জেড প্রাইম ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে আই প্লাস এম আর স্কোয়ার, তাই তো ইকুয়াল টু আই ইকুয়াল টু কত হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাই তো তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে থ্রি বাই টু এম আর স্কোয়ার, এবার আবার যদি এর ক্ষেত্রে তোমরা এইটা দেখো যে এক্স অক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, সেই একই কেস যেটা রিং এর ক্ষেত্রে করলাম, তাহলে এর ক্ষেত্রেও তাই লিখতে পারি যে আই এক্স ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই, তাই তো ব্যাস বরাবর কোন অক্ষ, তাহলে আই জেড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই জেড ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু আই এক্স, অতএব আই এক্স ইকুয়াল টু কি হচ্ছে, আই এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ আই জেড, তাই তো তাহলে ইকুয়াল টু কত, আই জেড ইকুয়াল টু, আই জেড ইকুয়াল টু বা আই ইকুয়াল টু কত বেরিয়েছে হাফ এম আর স্কোয়ার, তাহলে এখন কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর এম আর স্কোয়ার বেরিয়েছে। এবার যদি পর্শক বরাবর কোনো অক্ষ হয়, পর্শক বরাবর কোনো অক্ষ হয় সেটা সেই অক্ষটা যদি এক্স প্রাইম হয়, তাহলে সেই অক্ষ বরাবর জাড্য ভ্রামকের মান কত হবে, আই এক্স প্রাইম কত হবে আই এক্স প্লাস এম আর স্কোয়ার, তাই তো তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ফাইভ বাই ফোর এম আর স্কোয়ার, বেরিয়েছে বোঝা গেল না, বোঝা গেল না বলো, সেট তো সমান্তরাল না যেটা প্ল্যান, হ্যাঁ এটা সমান্তরাল অক্ষ সমের উপপাদ্য ব্যবহার করলাম, আরটা যে উপপাদ্য আছে ওটা কোন সেট লাগবে, ওটা 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 ফেলেই তো আমি এটা বের করলাম যে আই জেড ইকুয়াল টু হচ্ছে টু আই এক্স, এটাই তো লম্ব অক্ষ সমের উপপাদ্য ছিল, ঠিক আছে তাহলে এবার অন্যটাই যাওয়া যাক, এটা কত নম্বর কেস ছিল, পাঁচ নম্বর নাকি, তাহলে এবার যেটা দেখবো সেটা হচ্ছে ছ নম্বর, ওকে ছ নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে গোলাকার খোলক, খোলক কি জানা আছে, গোলক খোলক খোলক গোলক নয় তাহলে দেখো একটা ছবি আঁকছি, তাহলে ধরো এটা একটা, দেখো আমি খোলকটাকে কি বলতে পারি যে বৃত্তাকার ডিঙেরই থ্রি ডি ভার্সন,
মানে ত্রিমাত্রিক দেশের ভার্সন বলা যেতে পারে কি? বলো, ভেতরটা তো ফাঁপা, বলা যেতে পারে? তাহলে দেখো আমরা লম্ব সমকক্ষের উপপাদ্য তে কি জানি, যে আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, তাই হয়তো? তাহলে এখন আমি যদি আই জেড প্লাস আই এক্স প্লাস আই ওয়াই করি তাহলে কত দাঁড়াচ্ছে? জিরো স্যার। জিরো দাঁড়াচ্ছে? ভাই দেখো একটু, আই এক্স প্লাস আই ওয়াই প্লাস আই এক্স প্লাস আই এক্স প্লাস আই ওয়াই তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? টু আই এক্স প্লাস টু আই ওয়াই, তাই তো? তাই হচ্ছে তো? হ্যাঁ স্যার। এখন দেখো এটার যদি অক্ষটা তুমি কল্পনা করো, অক্ষটা বলতে কি, যে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে ধরো জেড অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই ব্যাসার্ধর মান তো এক থাকবে, তাই তো? তাহলে এই দিকেও ব্যাসার্ধ যদি আর হয়, এদিকেও ব্যাসার্ধ আর, এই দিকেও ব্যাসার্ধ, তাহলে আর প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাসার্ধ আর, তাহলে কি আমি লিখতে পারি যে আই এক্স ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে আই জেড? তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি যে এইটা হয়ে যাচ্ছে থ্রি আই জেড, থ্রি আই জেড প্রথমের টার্ম, প্রথমের টার্মটা ইকুয়াল টু, আবার দেখো আই এক্স ইকুয়াল টু যেহেতু আই ওয়াই তাহলে লিখতে পারি ফোর আই এক্স। তাহলে দেখো আমরা একটা রিং এর ক্ষেত্রে আই এক্স এর মান কত পেয়েছিলাম একবার দেখি নাও, রিং এর ক্ষেত্রে আই এক্স এর মান এটা পেয়েছিলাম হাফ এম আর স্কোয়ার, তাই তো? তাহলে মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, ফোর ইন্টু হাফ এম আর স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এম আর স্কোয়ার, তাই তো? তাই তো? তাহলে আই জেড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে আই জেড ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু বাই থ্রি এম আর স্কোয়ার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আই জেড এর মানটা আমি পেয়ে গেলাম। এখন দেখো আমার যদি এর ক্ষেত্রে একটাই অক্ষ হবে আর একটা অক্ষ, সেটা যদি পর্শক বরাবর কোনো একটা অক্ষ হয়, পর্শক বরাবর কোনো অক্ষ, সেটা যদি ধরো জেড প্রাইম অক্ষ বা এক্স প্রাইম অক্ষ যাই হোক তুমি দিলে, বা এইরকম এই অক্ষটাও দিতে পারো জেড জেড প্রাইম, সবই তো একই অক্ষ স্পর্শক বরাবর অক্ষ, তাহলে সেই পর্শক বরাবর কোনো অক্ষ ধরো জেড প্রাইম, তাহলে সেই জেড প্রাইম অক্ষ বরাবর জাড্যভ্রাম কি হবে, আই জেড প্রাইম ইকুয়াল টু কি দাঁড়াবে, আই জেড প্লাস এম আর স্কোয়ার, সমান্তরাল অক্ষ সময়ের উপপাদ্য ব্যবহার করে পাই, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছি, টু বাই থ্রি এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ফাইভ বাই থ্রি এম আর স্কোয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এবার দেখি পরের কোশ্চেন, পরের এটা কত নম্বর কেস ছিল? ছয় নম্বর। ছয় নম্বর, তাহলে সাত নম্বরটা দেখি, সাত নম্বরটা দেখি। সাত নম্বর হচ্ছে গোলাকার বা গোলক, ঘন গোলক বলতে পারো, তাহলে দেখো যদি একটা গোলক আমরা বলছি তাহলে গোলকটাকে কি আমরা কল্পনা করতে পারি যে অনেকগুলো ছোট্ট ছোট্ট গোলক নিয়ে একটা গোলক তৈরি, যেরকম আমরা বলয়ের ক্ষেত্রে করলাম, বলয় বা চাকতির ক্ষেত্রে করলাম, তাই তো করতে? তাহলে দেখো এখানে ধরে নিচ্ছি যে কেন্দ্রটা একই, কেন্দ্রটা একই, তাহলে এইরকম দেখো অনেকগুলো বৃত্তাকার বা গোলাকার গোলক মিলে এই ঘন গোলকটা তৈরি হচ্ছে, এবং ওই যে খোলকগুলো রয়েছে এই খোলকগুলোর ব্যাসার্ধ কি থেকে ভ্যারি করছে, জিরো থেকে আর ব্যাসার্ধ পর্যন্ত, এই ব্যাসার্ধটা যদি ম্যাক্সিমাম সর্বোচ্চ আর হয় তাহলে আর ব্যাসার্ধ পর্যন্ত ভ্যারি করবে, তাই তো? তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে, জিরো টু আর, বুঝতে পেরেছো? ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, জিরো টু আর। তাহলে দেখো এই আর ব্যাসার্ধের যে গোলক এর আয়তন কত হয় বলো? ফোর বাই থ্রি, ফোর বাই থ্রি পাই আর কি। যদি এবার ভরটাকে যদি এম ধরে নিই
তাহলে ঘনত্ব কত হবে? m বাই 4 বাই 3 আর তার মানে লিখতে পারি 3m বাই 4 পাই আর কিউব। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা ঘনত্ব পেয়ে যাচ্ছি। এবার আমি কি ধরে নিচ্ছি, এবার আমার ধরতে হচ্ছে যে এই যে ছোট্ট ছোট্ট আমি করেছি একটা খোলক ধরেছি, এই খোলকটার অন্ত ব্যাসার্ধ x এবং যে বহি ব্যাসার্ধ সেটা হচ্ছে x প্লাস dx। ঠিক আছে, তাহলে এই ছোট্ট খোলকটার আয়তন কত হচ্ছে, এইটার আয়তন কত হচ্ছে? চারের তিন পাই এটাকে কি হয়ে যাচ্ছে, দেখো এ প্লাস বি এর হোল কিউব ফর্মুলা ফেলো, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তারপরে টার্ম গুলো কি ডিএক্স স্কোয়ার আসতো, থ্রি এক্স ডিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স কিউব, ওগুলো আর লিখছি না কারণ ওটা নগণ্য হয়ে যাচ্ছে। তাই তো, কারণ কারণটা কি যে ডিএক্স অলরেডি টেন্স টু জিরো, বুঝতে পেরেছো? তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে চারের তিন পাই, দেখো এক্স কিউব এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে চারের তিন পাই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ফোর পাই এক্স স্কোয়ার ডিএক্স আসছে কি? করে বলো নিজেরা এসছে। তাহলে এর ভরটা কত হবে, এর ভর কত হবে, ঘনত্ব ইন্টু আয়তন, থ্রি এম বাই ফোর পাই আর কিউব ইন্টু ফোর পাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে দেখো ফোর পাই কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে থ্রি এম এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে আর কিউব ডিএক্স, এটা দাঁড়াচ্ছে ভর। তাহলে জাড্য ভ্রামক কত হচ্ছে, জাড্য ভ্রামক একটা গোলাকার খোলকের জাড্য ভ্রামক কত হয়, দুই এর তিন এম আর স্কোয়ার, তাহলে লিখতে পারি দুই এর তিন ইন্টু থ্রি এম এক্স স্কোয়ার আর কিউব ডিএক্স এর সাথে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে কি হবে, অন্ত ব্যাসার্ধ কি আছে, এক্স আছে, তাই তো, তাহলে এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে টু এম আর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স। ওকে, তাহলে জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি লিখতে পারবো, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন জিরো টু আর টু এম আর কিউব বাই আর এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স ইকুয়াল টু টু এম আর কিউবটাকে বাইরে বের করে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে জিরো টু আর এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, তাই তো, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এক ঘাত বেড়ে যাবে, তাহলে ফোর প্লাস ওয়ান কত হবে ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, তাই তো, তাহলে ইকুয়াল টু লিখতে পারি টু এম আর কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ, একেবারে আর এর মানটা বসিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দুই এর পাঁচ এম আর স্কোয়ার। এবার দেখো যদি আমি এর কর্ষক বরাবর, এটা কোন অক্ষ ছিল, এটা ধরো কোন জেড অক্ষর ক্ষেত্রে বলছি, এটা জেড অক্ষ, এবার যদি কর্ষক বরাবর কোন অক্ষ হয়, সেটা যদি জেড প্রাইম হয়, তাহলে সেই কর্ষক বরাবর অক্ষের ক্ষেত্রে কি করতে পারি, আই জেড প্রাইম ইকুয়াল টু আই প্লাস এম আর স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু কত হচ্ছে দুই এর পাঁচ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে সাতের পাঁচ এম আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে তো, এই কোশ্চেনটা এসেছিল তোমার 2019-এ। ঠিক আছে তো, তাহলে তোমাদের ঘরের জন্য কিছু টাস্ক দিচ্ছি, সেটা করবে, পরের দিন আমাকে জানাবে। তাহলে তোমরাও একটু জাড্য ভ্রামকের মান নির্ণয় করবে। হ্যাঁ।
এক নম্বর সেটা হচ্ছে ঘন শঙ্কু, ঠিক আছে? ঘন শঙ্কু বলতে কি বোঝায়, যে ধরো এই একটা শঙ্কু, শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে স্মল এ আর উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই শঙ্কু ঘন শঙ্কু। দ্বিতীয় কেস, দ্বিতীয় হচ্ছে ঘন চোঙ, ঘন চোঙ, ঘন চোঙের ক্ষেত্রে দুটো দুটো কেস হবে, একটা হচ্ছে এইটা যদি চোং হয়, ঠিক আছে, এইভাবে হতে পারে, আর একটা হতে পারে চোঙটাকে যদি এইভাবে, ঠিক আছে, একটার ঘূর্ণনক্ষ হচ্ছে এইরকম, ছবিগুলো একটু এঁকে নাও, আর আর একটা ঘূর্ণনক্ষ হচ্ছে এইটা, এটা একটা ঘূর্ণনক্ষ তো আমি করলাম, আর এইটা ঘূর্ণনক্ষ, মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই দুটোই বের করতে হবে তোমাকে, আর এর ক্ষেত্রে শুধু একটাই বের করতে হবে, সেটা এক্সই ধরতে পারো, ঠিক আছে? স্যার বলছিলাম প্রথমে ভিতর জাড্যুভাগটা বের করবো, তারপর ত্রিভুজটা না স্যার, না শঙ্কু বললাম তো, এখানে শঙ্কু আর চোঙ বলেছি, এই দুটো করে করে আমাকে বলবে, ওকে?